বন্ধুরা মায়ের বাড়িতে তো এসেছি, একদম কিচেনে সরাসরি চলে এসে দেখাচ্ছি মাংস কষা হচ্ছে। সেখান থেকে শুরু করে দিলাম, এটা ব্লগটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে বাপি, আমরা যেহেতু থাকবো না মানে এবারে ভাইফোঁটাতে, তো সেই জন্য মা বলছে যে তাহলে একটু মাংস নিয়ে চলে এসো, একটু মাংস বরঞ্চ ইয়ে করে নেওয়ার। তো এটা তো একটু মাংসের কিন্তু আজকে লাল ঝোলই হবে, মানে মুরগির মাংসের লাল ঝোল দিয়ে দুপুরে ভাত, ও জাস্ট জমে যাবে। বাপি কিন্তু বড় বড় করে করে নেছে। আর আজকে আমি কি করেছি জানেন তো, পেঁয়াজ আর রসুনটা না কিছুটা মানে অর্ধেক করে কিছুটা আপনার পুরো মিক্সিতে একদম পুরো পেস্ট করে নিয়েছিলাম, আর হাফ পেঁয়াজ গোটাই রেখেছি, আর রসুনটা হাফ থেতো করা সেই রকম দিয়েছি, আর একটু সসটা তো দেব। তো আর তার সাথে দিয়েছি চন্দ্রমুখী আলু। দেখছেন কষছি বেশ অনেকখানি হয়ে গেল, এই যে মশলা থেকে তেলটা এবার ছেড়ে এসছে। তো আর কিছুক্ষণ কষব, কষি কিন্তু জলটা দিয়ে দেবো। এত সুন্দর স্মেলে উঠেছে, ও জিভে জল এসে যাচ্ছে। তো চলুন আর একটু কিছুক্ষণ কষে রান্না করে নিই, ততক্ষণ একটু ঢাকা দিয়ে রান্নাটা করি। বন্ধুরা আমার তো একেবারে দেখুন পুরো ঝোল পুরো রেডি হয়ে গেছে, দারুণ ইয়ামি হয়েছে না? একটু ঝোলটা কিন্তু আজকে পাতলাই করেছি, আর কালারটা না দারুণ এসেছে, দারুণ দারুণ, মানে কি বলবো। আমি সবসময় বলি না যে আমি কাশ্মীরি লঙ্কাটা দিই না আপনাদের ছোট্ট অন্ন মানে খাবে বলে, দিলেও কিছু চায় আসে না, কিন্তু আমি ওই গরম তেলেতে মানে দু চামচ চিনি দিয়ে দিলে না দারুণ সুন্দর কালারটা আসে, দারুণ দারুণ দারুণ। তো প্রচুর লোভ লাগছে খাবার জন্য, এবার শুধু খাবার অপেক্ষায়। এই যে পুরো রেডি হয়ে গেছে, তো চলুন। ওখানেই তুলে রাখো, দেখলেন তো মায়েদের বাড়ি থেকে মানে দুপুরবেলা তো মানে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছি। কারণটা হচ্ছে যেহেতু আজকে মানে ধনতেরাস, তো সেই উপলক্ষে একটা ছোটোখাটো জিনিস মানে কেনার খুব ইচ্ছা। কারণটা হচ্ছে অনেকদিন থেকেই তো দেখেছেন মানে আমি দুটো হাতে শুধু দুটো এই দুটোই পড়ে রয়েছি, তো সেই জন্য আমার বিয়ের সময় না মানে আমার দুই ননদ আমাকে মানে শাঁখা বাঁধানো কলা বাঁধানো দিয়েছিল, মানে আমার ছোট ননদ দিয়েছিল শাঁখা বাঁধানো আর বড় ননদ দিয়েছিলেন কলা বাঁধানো। তো সেইগুলোকে এখন তো একটু মানে আগের তুলনায় মোটা সোটা হয়ে গেছি, আর অনেকদিন ব্যবহার করার ফলে কলাগুলো মানে বেড়েও গিয়েছিল। তো সেই জন্য কি করব, একটু মানে তাতে আরও কিছু মানে লাভ লেগেছে অল্প টাকা, তো সেটাকে দিয়েও আমি বললাম যে তাহলে ধনতেরাসের দিন তো একটা কিছু কেনা ভালো, তো সেই দিন কি তাহলে নিয়ে আসবো। তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই যে দেখিয়ে দিচ্ছি এই যে কাছ থেকে, এই যে দেখা যাচ্ছে কি, তো কেমন হয়েছে অবশ্যই একটা হাতে করে পড়বো বলে, আর এটা হচ্ছে এই যে সরু থেকে চওড়ার দিকে, এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু পরেও নিচ্ছি, এখন দুটো পরেছি, কোনো সময় ইচ্ছে গেলে একটাও পরতে পারি। এটা আর নিয়েছি কারণ ধনতেরাসের দিনকে শুধু যে সোনার রূপো কেনা যায় তা না, মানে কেউ যদি মা লক্ষ্মীর যা যা শুভ জিনিস কেউ ইচ্ছে করলে মানে ঝাড়ুও কিনতে পারেন, তারপর লবণের প্যাকেট কিনতে পারেন, তারপর আপনি কড়ি কিনতে পারেন, তারপর পিতলের জিনিস বা কাঁসারের জিনিস কিনতে পারেন। তো আমি কিনেছি কিন্তু 5টা কড়ি, এই যে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এই যে
দেখিয়ে দিচ্ছি যে এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা করি তোমার লক্ষ্মীর কাছে কিন্তু রেখে দেব। আর আগের বছরও কিন্তু ধনতেরাসে বাড়িতে মা ধনলক্ষ্মী আর মানে কুবেরের পূজা করা হয় ওই দিনকে। তো দেখুন না, এখন তো চারিদিকে এমন মানে গান টান চলছে, সবসময় আমার কপিরাইটেরও ভয় এসে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মঙ্গল বিশ্বে সবকে ভালো রাখো, সুস্থ রাখো, টাটা।